गुड मर्निंग जी 24 घंटा आपनादेर सकलके स्वागत। शुरू करछि जूनियर क्लासरूम, आमि रुमेला रयेछि आपनादेर संगे। जी 24 घंटा जूनियर क्लासरूम सम्पर्के आपनादेर नतुन करे किछु बोलार नेই, तबे এই মুহূর্তে যারা দর্শকরা দেখছেন আমাদের এই অনুষ্ঠান তাদেরকে জানাই ঘরে বসেই পড়াশোনা অর্থাৎ এই লকডাউনে পড়াশোনায় যাতে কোনো লকডাউন না থাকে তার জন্য जी 24 ঘন্টা এবং রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ জুনিয়র ক্লাসরুম। জুনিয়র ক্লাসরুম पंचम থেকে অষ্টম শ্রেণী কিন্তু এখন আর নয়, এখন জুনিয়র ক্লাসরুম पंचम থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি এবং অবশ্যই হাতে কলমে পড়ানোর জন্য আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত থাকেন শিক্ষকরা। আজ কারা রয়েছেন আমাদের সঙ্গে, আজ কি পড়ব তা বলার আগে একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে শিক্ষিকা রয়েছেন সহেলি ঘোষ, মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনের ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে থাকবেন পাইকপাড়া রাজা মনিন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের টিচার অমলান মজুমদার, অমলান স্যার আপনাকেও স্বাগত জানাবো। দুজন টিচার আজ আমাদের এখানে রয়েছেন স্টুডিওতে, কিন্তু আজ আমরা কি বিষয় নিয়ে পড়ব, বিষয় হচ্ছে ভূগোল। কোন ক্লাস একদম চটজলদি কিন্তু এগুলো নোট ডাউন করে নিতে হবে শুরুতেই। আজ হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় ভূগোল, দশম শ্রেণীর টপিক আবহাওয়া তাপ ও তাপমাত্রা এবং উষ্ণায়ন, আর দ্বাদশ শ্রেণীর টপিক ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র। দ্বাদশ শ্রেণীর টপিক নিয়ে আমরা পরে আলোচনা করব, পরে সে বিষয়ে পড়াশোনা করব। আমরা শুরুতেই দশম শ্রেণীর টপিক আবহাওয়া তাপ ও তাপমাত্রা এবং উষ্ণায়ন, আমি ম্যাডামের কাছেই চলে যাব। আজকে আমরা ক্লাস টেনে বায়ুর তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়ব। প্রথমে আমরা জানব যে তাপমাত্রা ব্যাপারটা কী, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে সূর্যের তাপের তীব্রতার যে পরিমাণ সেটাকে আমরা বলবো তাপমাত্রা। এবার দেখো সূর্য থেকে যে সৌর বিকিরণ আসছে সেই সৌর বিকিরণের অতি ক্ষুদ্র ভগ্নাংশ ক্ষুদ্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে কোথায় আসছে, প্রথমে আসছে পৌঁছচ্ছে পৃথিবী পৃষ্ঠে, সেখান থেকে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। তোমরা স্লাইডে দেখো এটাকে আমরা বলবো হচ্ছে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। এবার দেখো এই যে ইনসোলেশনটা আসছে সেটাকে আমরা বলছি 200 কোটি ভাগের এক ভাগ, সেই এক ভাগটাকে আমরা 100% যদি ধরে নিই তাহলে দেখব তার মধ্যে আবার 34% কী হচ্ছে, যে বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, বায়ুর কণা অণু, আর কি আছে অ্যারোসল, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ, এদের দ্বারা কি হচ্ছে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে ক্ষুদ্র তরঙ্গরূপেই পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারছে না, সেটাকে আমরা বলবো অ্যালবেডো। তোমরা স্লাইডে দেখো অ্যালবেডো। আচ্ছা এরপর হচ্ছে যে দেখো এই যে 100% থেকে যে 34% চলে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি 66%, 100 - 34, 66% কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি করছে উত্তপ্ত করছে। এইটাকে আমরা বলবো এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌর বিকিরণ। এরপর তোমরা দেখো এরপরে যেটা পড়বো বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, স্লাইডটা একটু উল্টো পাল্টা হয়ে আছে, যাই হোক। এরপর আমরা পড়বো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি কি। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতির মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে বিকিরণ। বিকিরণ কি হচ্ছে, বিকিরণে দেখছি আমরা যে জড় মাধ্যম ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে বা পরিবাহিত হচ্ছে এবং উত্তপ্ত হচ্ছে জড় মাধ্যম ছাড়াই। সেক্ষেত্রে আমরা দেখছি কি যে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করছে, তারপরে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, এবং এই বিকিরণ পদ্ধতিতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। নেক্সট আমরা আসছি পরিবহন। পরিবহনের ক্ষেত্রে আমরা কি দেখছি যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে বায়ুর অণুগুলো পরস্পর সংস্পর্শের মাধ্যমে কিন্তু উত্তপ্ত হচ্ছে, এবং এক্ষেত্রে দেখছি আমরা যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তর এর খুব কম অংশ মানে কয়েক মিটার অংশ এই পরিবহন পদ্ধতিতে উত্তপ্ত হচ্ছে, যেহেতু কি না বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। নেক্সট আমরা যাব পরিচলনে। পরিচলনে কি হচ্ছে না এক্ষেত্রে বায়ুর অণুগুলো নিজেরাই সঞ্চালিত হচ্ছে উষ্ণ থেকে শীতলে, অর্থাৎ ভূপৃষ্ঠের উত্তপ্ত বায়ু উপর দিকে উঠে যাচ্ছে এবং চারদিক থেকে কি হচ্ছে শীতল বায়ুটা এসে সেই জায়গাটাকে দখল করছে। এইভাবে উলম্ব পদ্ধতিতে परिचालन पद्धतिते आमरा देखते पाচ্ছি उत्तप्त হচ্ছে वायुमंडल। আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে অ্যাডভেকশন। সেটা কি এক্ষেত্রে হচ্ছে যে বায়ুমণ্ডলে কি হচ্ছে বায়ু প্রবাহটা ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হচ্ছে এবং অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে আমরা তাপমাত্রাটাকে দেখছি সঞ্চালন করছে তাপটাকে, এটাকে হচ্ছে আমরা অ্যাডভেকশন বলছি। নেক্সট দেখো আমরা স্লাইডে দেখো দুটো ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে থার্মোমিটার, সেটা দিয়ে আমরা তাপমাত্রা মাপছি। আর একটা আছে দেখো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার, 6 এর ম্যাক্সিমাম আর মিনিমাম থার্মোমিটার, এটা দিয়ে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটাকে মেজার করতে পারছি, পরিমাপ করতে পারছি। এবং এই যে সর্বোচ্চ সর্বনিম্ন কথাটা বললাম দিনের মধ্যে, তাহলে একবার আমরা সর্বোচ্চ তাপমাত্রা পাই, একবার সর্বনিম্ন তাপমাত্রা পাই, সেই দুটোকে যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা পাবো উষ্ণতার প্রসর, বানানটা কিন্তু দন্তেস, উষ্ণতার প্রসর। আচ্ছা নেক্সট আমরা যাব বায়ুমণ্ডলে। স্লাইড দেখো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ। প্রথমে দেখো আছে অক্ষাংশ। অক্ষাংশ মানে হচ্ছে কি না আমরা দেখছি প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে, অর্থাৎ অক্ষরেখার ভিত্তিতে দেখতে পাচ্ছি আমরা কি না সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হচ্ছে, কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে। তাহলে এছাড়াও আর একটা কি দেখছি না দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, এর ভিত্তিতে দেখছি অক্ষাংশ নিম্ন থেকে উচ্চ অক্ষাংশের দিকে গেলে দেখতে পাচ্ছি তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকছে। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব উচ্চতা। স্লাইডে দেখো উচ্চতা কি বলছি, উচ্চতা বাড়লে কি হচ্ছে দেখো উষ্ণতা কমবে, এটা আমরা জানি। কি হারে কমবে না 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে প্রতি 1000 মিটার উচ্চতায়, এটাকে আমরা বলি নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। এর একটা বিপরীত অবস্থাও দেখা যাচ্ছে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে কি হয় যে পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা বা শীতকালে রাত্রিবেলা আকাশ ক্লিয়ার থাকলে মেঘমুক্ত থাকলে খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ হয়, সেখান থেকে শীতল বায়ুটা পর্বতের ঢালবে নিচে নেমে আসে এবং নিচের উষ্ণ বায়ুটাকে উপরে ঠেলে দেয়, উঠিয়ে দেয়। তাহলে উপরে থাকছে উষ্ণ বায়ু আর নিচে থাকছে শীতল বায়ু, তাহলে উপরের উষ্ণতাটা বেশি হয়ে গেল, এটা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা। এবার স্লাইড দেখো আমরা এবার বলবো জলভাগ ও স্থলভাগের বন্টন। সেখানে কি বলছি দেখো জলভাগ আর স্থলভাগ একই পরিমাণ তাপমাত্রা পাচ্ছে, কিন্তু জলভাগ থেকে স্থলভাগ খুব তাড়াতাড়ি শীতলও হচ্ছে আবার উষ্ণও হচ্ছে, 3 গুণ বেশি শীতল বা উষ্ণতার এই পরিমাণটা। এবার দেখো স্থলভাগে কি হচ্ছে যেগুলো আর কি মহাদেশের ভিতরে অবস্থিত, সেখানে দিনের বেলা বা গরমকালে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাচ্ছে, আবার রাত্রিবেলা কি হচ্ছে তাপ বিকিরণ করে, বা শীতকালেও বলতে পারি, শীতকালে আর রাত্রিবেলা খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যাচ্ছে। সুতরাং জলবায়ুটা কীরকম হবে চরম ভাবাপন্ন। কিন্তু সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আমরা কি দেখব যে এই চরম ভাবাপন্ন ব্যাপারটা থাকে না, সমভাবাপন্ন, খুব বেশি তাপ উষ্ণতাও খুব বেশি নয়, মানে ঠান্ডাটাও খুব বেশি নয়, গরমটাও খুব বেশি নয়। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহের ক্ষেত্রেও আমরা কি দেখছি যে উষ্ণ বায়ুপ্রবাহ হলে জায়গাটা কি হবে গরম হবে, শীতল বায়ুপ্রবাহ হলে ঠান্ডা হবে। তোমরা দেখো স্লাইডে আমি দেখিয়েছি ফোন এই স্থানীয় বায়ুপ্রবাহটার কথা, সেটা কিন্তু শীতকালে কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু সেই জায়গাটাকে অর্থাৎ আল্পসের পার্বত্য অঞ্চল ওইখানটাতে কী করছে উষ্ণ করছে। আর আরেকটা স্লাইড দেখো ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকছে জুন মাসে, কিন্তু জুন মাসে ঢুকেও কিন্তু টেম্পারেচার আমাদের এখানে গরমকাল কিন্তু টেম্পারেচারটাকে সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দিচ্ছে। নেক্সট পয়েন্টে আমরা যাব হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত ঠিক একইভাবে উষ্ণ সমুদ্র স্রোত হলে টেম্পারেচারকে ওই সংলগ্ন অঞ্চলের উষ্ণতাকে বাড়িয়ে দেবে, আর শীতল সমুদ্র স্রোত হলে কমিয়ে দেবে। দেখো উষ্ণ সমুদ্র স্রোতের কথা আমরা বলতে পারি নর্থ আটলান্টিক ড্রিফটের কথা, সেখানে দেখো বা উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত, সেটা কিন্তু দেখো ব্রিটিশ দ্বীপপুঞ্জ, অন্যদিকে নরওয়ের ওখানটায় উপকূলের ওখানটায় দেখো ওই শীতকালে কিন্তু ওই জায়গাটায় কিন্তু তুষারাবৃত হওয়ার কথা, কিন্তু এই উষ্ণ স্রোতটার প্রভাবে সেটা কিন্তু উষ্ণ থাকছে, সেরকমভাবে অতটা ঠান্ডা হচ্ছে না। এরপর আমরা চলে যাব ভূমিঢালে। ভূমিঢালে দেখো যে উত্তর গোলার্ধে উত্তরমুখী ঢাল নয় দক্ষিণমুখী ঢালটা, উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল আর দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল, এরা কিন্তু সূর্যের আলোটা বেশি পাচ্ছে, ফলে উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢাল আর দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালটা বেশি উত্তপ্ত হচ্ছে, এবং অন্য ঢালগুলো কিন্তু তার তুলনায় কম সূর্যালোক পাচ্ছে বলে উত্তপ্তটাও কম হচ্ছে। নেক্সট আমরা যাব মেঘাচ্ছন্নতা, নেক্সট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে দেখো আকাশে যদি দিনের বেলা মেঘ থাকে তাহলে কি হবে সূর্যের তাপটা কম প্রবেশ করতে পারবে, আর রাত্রিবেলা যদি মেঘ থাকে তাহলে পার্থিব বিকিরণটা কিন্তু ওই মেঘের দ্বারা বাধাপ্রাপ্ত হবে। তাহলে দিনের বেলায় मेघ थाकले आकाशे टेम्पारेचारटा आमार कमे जाबे, रातेर बेला यदि मेघ थाके ताहले किन्तु टेम्पारेचारटा बेड़े जाबे। नेक्स्ट होच्छे अधोक्षेपण। अधोक्षेपणे देखो बृष्टिर जे जलेर कणाटा सेटा किन्तु तापमात्राके कि करे दिच्छे, शोषण करे निच्छे अर्थात कमिये दिच्छे। से क्षेत्रे आमरा देखते पाच्छि देखो सेई दक्षिण पश्चिम मौसुमिबार कथा आमरा बोलते पारी, से किन्तु ग्रीष्मकाले आसछे किन्तु मे मासेर थेके जून मासेर टेम्पारेचारके कमिये दिच्छे 10°C प्राय। एरपर होच्छे स्वाभाविक उद्भिद, आमरा तो स्वाभाविक उद्भिदेर कथा जानी एकदम प्राकृतिक स्पंजेर मतो टेम्पारेचारके अब्सर्ब करे निच्छे आर तापमात्राके कमाচ্ছে। नेक्स्ट फैक्टरे যাওয়ার আগে ম্যাডামকে এখানে একটু বিরত করব। আমরা পড়াশোনা চলতে চলতে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে নেবার চেষ্টা করব। ফোন লাইন খুলে দেওয়া হয়েছে, আমাদের দর্শক বন্ধুদের জানাবো ফোন লাইন খোলা রয়েছে। তাই এই চ্যাপ্টার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে স্যার এবং ম্যাডাম দুজনেই রয়েছেন এখানে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারো। আমি একদম শুরুতেই একটু দেখে নিই সৃজা দাস কি প্রশ্ন পাঠিয়েছে। নমস্কার, আমি সৃজা দাস, বিনোদিনী গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আজকের আলোচ্য বিষয় থেকে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো পৃথিবীতে তাপের সমতা বলতে কি বোঝায়? হ্যাঁ, তাপের সমতা এটা আমি একটু বলে দিচ্ছি, একটু বোর্ডে যাব। দেখো আমি পড়াবার সময় তোমাদের বলেছিলাম যে যে সৌরকিরণটা 100% আসছে তার থেকে 34% বেরিয়ে যাচ্ছে কি হিসাবে? পৃথিবীর অ্যালবেডো হিসাবে। তাহলে অ্যালবেডো হিসাবে বেরোলো দেখো কীভাবে বেরোচ্ছে, মেঘ থেকে চলে যাচ্ছে 24%, এখান থেকে দেখো ভূপৃষ্ঠ বিকিরণ করেছে 2% আর এপাশে বায়ুমণ্ডল থেকে চলে যাচ্ছে 7%। এই টোটাল মিলে হবে হচ্ছে 24%, 2%, 7%, 34%। কিন্তু এটা মাঝে মাঝে কিন্তু ভ্যারি করে, অর্থাৎ 30 থেকে 35-এর মধ্যে এটা ভ্যারি করে, যেহেতু বায়ুমণ্ডলীয় তো একটা সবসময় কন্টিনিউয়াস চেঞ্জ হয়, এটা একটা চেঞ্জ হয় 30 থেকে 35-এর মধ্যে। তাহলে এই যদি 100% থেকে 34% বেরিয়ে যায় তাহলে কত পরে রইল? 66%। তাহলে এই 66% এটা আমাকে কার্যকরী সৌর বিকিরণ বলছি, সেটা কিন্তু পৃথিবীতে আসছে ক্ষুদ্র তরঙ্গরূপে, এবং এই পরিমাণ তাপটাই রাত্রিবেলা পার্থিব বিকিরণের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে বৃহৎ তরঙ্গরূপে। তার মানে যেটা আসছে সেটাই বেরিয়ে যাচ্ছে, তার মানে একটা তাপের সমতা মেনটেন হচ্ছে। কীভাবে বেরোচ্ছে দেখো এই হিসাবটা একটু দেখি। 66% যেটা সেটা দেখো ভূপৃষ্ঠ 19% শোষণ করছে, আকাশ থেকে আলোক বিকিরণ আসছে 5%, অন্যদিকে জলীয় বাষ্প গ্রহণ করছে 2%, বায়ুমণ্ডল নিজে করছে 17%, এটা 17%। তাহলে দেখো এই 5+19+2+17 মিলে আমার এই কী আসছে 66%টা চলে এলো। এবার রাত্রিবেলা আমি বলেছি পার্থিব বিকিরণ হচ্ছে, কি হচ্ছে দেখো ভূপৃষ্ঠ এবং মহাকাশ বা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল লিখে দিচ্ছি আমি এখানে, ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল মিলিয়ে 6%, এটা ঘুরিয়ে লেখা হয়েছে, এটা 6% আবার লিখে দিলাম, 6% ছেড়ে দিচ্ছে। মেঘ থেকে লিনতাপ হিসাবে, লিনতাপ কথাটা আমি লিখে দিলাম, 24% বেরিয়ে যাচ্ছে। আবার দেখো শুধু বায়ুমণ্ডল এ কিন্তু 36%, তার মানে কী দাঁড়ালো 36% ছেড়ে যায়, তার মানে কী দাঁড়াচ্ছে 6+24, 30+36 কত হলো 66%। তাহলে হিসাব মিললো, 66% এই ঢুকছে ক্ষুদ্র তরঙ্গরূপে, আবার 66% এই বৃহৎ তরঙ্গরূপে বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমি কি দেখছি তাপের সমতা বজায় থাকছে, এবং এই জন্য তাপের একটা স্বাভাবিক অবস্থা অর্থাৎ প্রতিদিন আগের দিনের থেকে তাপটা কিন্তু বেড়ে যাচ্ছে না একদমই। এবং খুব সুন্দর করে সৃজার প্রশ্নের উত্তর ম্যাডাম দেওয়ার চেষ্টা করেছেন। আমি পরের প্রশ্ন দেখে নেব, এবং জানিয়ে রাখি ফোন লাইন কিন্তু খুলে দেওয়া হয়েছে, তাই যাবতীয় যা প্রশ্ন যদি এই চ্যাপ্টার সংক্রান্ত থাকে তা কিন্তু তোমরা করতে পারো। ম্যাডামের পড়ানোর মাঝে আমি আরও একটা প্রশ্ন নিয়ে নেব। যে অধ্যায় আমরা করছি আবহাওয়া, তাপ ও তাপমাত্রা এবং বিশ্ব উষ্ণায়ন, সেখানে পরবর্তী যে প্রশ্ন রয়েছে তা হলো দৈনিক গড় তাপমাত্রা ও দৈনিক তাপমাত্রার প্রসারের মধ্যে পার্থক্য কি? অন্বেষার প্রশ্নের উত্তর নেব সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন থেকে, অন্বেষায় প্রশ্ন পাঠিয়েছে। আচ্ছা এই কোয়েশ্চেনটাও একটু বোর্ডে একটু দেখিয়ে দিলে ভালো হয়, এটা আমি মুছে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো ও বলেছে দৈনিক গড় তাপমাত্রা, তাহলে কি হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, দিনে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নিলাম প্লাস মিনিমাম টেম্পারেচারটা নিলাম, যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম আমি পেলাম গড় তাপমাত্রা ওই দিনটার। তাহলে এটা হলো গড় তাপমাত্রার হিসাব। আর ও বলেছে উষ্ণতার প্রসার দ্যাট ইজ রেঞ্জ অফ টেম্পারেচার। তাহলে সেক্ষেত্রে কী করছি, শুধুমাত্র এক্ষেত্রে আমি ম্যাক্সিমাম টেম্পারেচার নিচ্ছি কোনো একটা নির্দিষ্ট দিনের, আবার মিনিমাম টেম্পারেচারটা নিচ্ছে ওই নির্দিষ্ট দিনের, সেইটার যেটা বিয়োগফল সেটা হচ্ছে আমার উষ্ণতার প্রসার। তাহলে এক্ষেত্রে আমি গড় তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ আর সর্বনিম্নটা যোগ করে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি। আর রেঞ্জ অফ টেম্পারেচারের ক্ষেত্রে আমি কি করছি, ম্যাক্সিমাম টেম্পারেচার সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটাকে আমরা নিচে উষ্ণতার প্রসার হিসাবে একদমই। এবং আমরা পড়ছিলাম অধক্ষেপণ পড়েছি স্বাভাবিক উদ্ভিদ, তারপরে ফ্যাক্টরে যাব বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ সমূহগুলো পড়ছিলাম। তাতে আমরা লাস্ট 2-3 পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে মাটি। মাটি হচ্ছে কি, দেখো মাটিটা কীরকম হবে তার উপর তাপ শোষণটা এবং বিকিরণটা নির্ভর করে। কীরকম দেখো, যদি মাটিতে অনেক নুড়ি বালি কাঁকড় থাকে তাহলে কি হয়, সে অনেক বেশি পরিমাণ তাপ অ্যাবজর্ব করে নেয়, এটা আমরা মরু অঞ্চলের ক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, যদি পলি মাটি হয় তাহলে কিন্তু তার তাপ শোষণ আর বিকিরণের মধ্যে একটা সুন্দর ভারসাম্য থাকে। আর যদি মাটিটা গাঢ় রঙের হয় অথবা কালো রঙের হয় তাহলে দেখব সেই মাটিটার তাপমাত্রাটা বেশি শোষণ করে নিচ্ছে। আচ্ছা, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে নগরায়ন এবং শিল্পায়ন। নগরায়ন এবং শিল্পায়নটা কি, দেখো নগরায়ন আর শিল্পায়ন তুমি যাই বলো না কেন আমরা কি করছি, সমস্ত বন জঙ্গল কেটে সাফ করে আমরা এগুলো বানাচ্ছি। আর নগর বানাতে গেলে কি করতে পারছি, আমরা কংক্রিটের শহর বানাচ্ছি, অর্থাৎ সেখানে আমরা লোহা কাঠ বালি সিমেন্ট পাথর এইসব ইউজ করছি, যেগুলো কিন্তু অনেক বেশি তাপ শোষণ করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, বাড়াচ্ছে তাপমাত্রাটাকে। এছাড়া দেখো নগর মানেই কি, সেখানে প্রচুর যানবাহন রয়েছে এবং তার সাথে শিল্পায়ন মানে কারখানা, সেখান থেকে প্রচুর কী বেরোচ্ছে, দূষিত গ্যাস বেরোচ্ছে, সেগুলো যেগুলো করছে কি বায়ুর তাপমাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমষ্ণরেখা। সমষ্ণরেখা ব্যাপারটা কি, দেখো মানচিত্রে সমতাপযুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা বলি সমষ্ণরেখা। এবং সমষ্ণরেখার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা স্থানের উষ্ণতাকে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতায় পরিবর্তিত করে নিই। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডল দেখো আমরা অক্ষরেখার ভিত্তিতে, স্লাইডে দেখো অক্ষরেখার ভিত্তিতে সবসময় তাপমণ্ডলটাকে আমরা চিহ্নিতকরণ করি। কীরকমভাবে দেখো 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে টোটাল অঞ্চলটা, এই অঞ্চলের প্রত্যেকটা স্থান কিন্তু বছরে 2বার করে লম্বরশ্মির সান্নিধ্যে আসে, সূর্যের লম্বরশ্মির সান্নিধ্যে আসে, ফলে এই অঞ্চলটা কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পাচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি টরিড জোন বা উষ্ণমণ্ডল। এরপরে দেখো 23.5 থেকে 66 উভয় গোলার্ধেই, সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই অঞ্চলটাতে সূর্যরশ্মির তীর্যকতা বাড়ছে। তাহলে এখানে টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরমও হয় না আবার খুব বেশি ঠান্ডাও হয় না, এটা মাঝারি অবস্থা, তাই আমরা এটার নাম দিয়েছি নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তর গোলার্ধ হলে আমরা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল বলবো, দক্ষিণ গোলার্ধ হলে আমরা কি বলবো, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 66 থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধে, সেখানে কিন্তু সূর্যরশ্মির তীর্যকতাটা আরও বাড়ছে, তার মানে তাপমাত্রাটা খুব কম হচ্ছে, বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকছে, তাই আমরা নাম দিয়েছি এটার হিমমণ্ডল। উত্তর গোলার্ধ হলে আমরা উত্তর হিমমণ্ডল বলবো, আর দক্ষিণ গোলার্ধ হলে আমরা বলবো দক্ষিণ হিমমণ্ডল। আমি এখানে আরও একবার বিরত করব ম্যাডামকে এবং পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তাপ বিষুবরেখা কি, সোনালী মান্না বাণীপীঠ গার্লস হাই স্কুল থেকে সোনালীর এই প্রশ্ন। ম্যাডাম সোনালী, তাপ বিষুবরেখা কোয়েশ্চনটা খুব ভালো করেছো, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট দিনেই বলছে, একটা নির্দিষ্ট দিনে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা, যতগুলো দ্রাঘিমা রেখা ভূগোলকে আছে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার যে সর্বোচ্চ উষ্ণতা যুক্ত স্থানগুলো রয়েছে সেগুলোকে যদি আমি একটা কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করি তাহলে সেটাকে আমরা বলবো তাপ বিষুবরেখা। এটা সাধারণত বিষুবরেখা মানে ইকুয়েটর, নিরক্ষরেখার আশেপাশেই থাকে, কিন্তু উত্তরায়ণের সময় উত্তর দিকে সরে যায় আর দক্ষিণায়নের সময় এটা দক্ষিণ দিকে সরে যাবে। পরের প্রশ্ন দেখব, একই অক্ষাংশে অবস্থিত হলেও শিলিগুড়ির তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা কম কেন? স্নিগ্ধা কর্মকার, বানেশ্বর গার্লস হাই স্কুল কোচবিহার থেকে স্নিগ্ধাই প্রশ্ন পাঠিয়েছে। স্যার এটা আপনি বলে দিন। আচ্ছা, এটা অলরেডি ম্যাডাম বলেছেন যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কেন কমে? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ভূপৃষ্ঠের আমরা যত কাছাকাছি রয়েছি, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে সেখানে বায়ুর ঘনত্ব অনেক বেশি থাকে। পৃথিবী তার মাধ্যাকর্ষণের ফলে বায়ুর যে কণাগুলো সেগুলোকে বেশি পরিমাণে পৃথিবীর কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি টেনে রাখে। আমরা যত ওপর দিকে উঠছি তত এই ঘনত্ব কমে। ঘনত্ব কমলে কি হবে, যে বায়ুর কণাগুলোর যে তাপ শোষণ করার ক্ষমতা বা তাপ যতটা শোষণ করবে সেটা টোটাল যে হিট অ্যাবজর্পশন সেটা অনেকটা কম হবে। সেই জন্য যত ওপর দিকে উঠি বায়ুর ঘনত্ব কমে, তাপমাত্রা কমে। ফলে দার্জিলিং শিলিগুড়ির থেকে অনেকটা উঁচুতে অবস্থিত। দার্জিলিংয়ের গড় উচ্চতা প্রায় 2000 মিটার। 2000 মিটার উচ্চতায় উঠলে আমরা জানি যে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার যেটা, এটা হচ্ছে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। তো ফলে যত আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে উঠছি এই হারে এবং আরও অন্যান্য হারেও, মানে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বা অন্যান্য আরও বিষয় রয়েছে, সেইগুলো হারে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। ফলে শিলিগুড়িতে যখন গ্রীষ্মকালে আমরা 35 ডিগ্রি তাপমাত্রা দেখছি, তখন হয়তো দার্জিলিংয়ে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একদমই সুরভি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, ফোন লাইন খোলা হয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য। সুরভি, কি প্রশ্ন রয়েছে সুরভি থেকে জেনে নিই। সুরভি। হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুরভি বোস, তুফানীয় দিদাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো, সমষ্ণরেখার বক্রতা উত্তর গোলার্ধে বেশি হয় কেন দক্ষিণ গোলার্ধের চেয়ে? শুনতে থাকো, খুব সংক্ষেপে উত্তর নেব ম্যাডাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি সমষ্ণরেখাটা উত্তর গোলার্ধেও বলছে বক্রতা বেশি প্রাপ্ত হচ্ছে কেন, কারণ উত্তর গোলার্ধে কিন্তু স্থলভাগের পরিমাণটা বেশি আর দক্ষিণ গোলার্ধে কিন্তু সমুদ্রের পরিমাণটা বেশি। ফলে যত সমুদ্রের ওপর দিয়ে সমষ্ণরেখা যাবে তত তার স্ট্রেট মতো একটা লাইনের মতো যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ সেখানে উচ্চতা মানে উষ্ণতাকে কন্ট্রোল করার ফ্যাক্টরসগুলো কিন্তু খুব একটা থাকছে না। স্থলভাগের ক্ষেত্রে কিন্তু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে যে ফ্যাক্টরসগুলোর কথা আমরা একটু আগে বলছিলাম, যে উচ্চতা, তারপরে জলভাগ, স্থলভাগের বন্টন, তারপরে অধক্ষেপণের পরিমাণ বা মাটি, ভূমি ঢাল, এই ফ্যাক্টরসগুলো বা নগরায়ন, শিল্পায়ন, এই ভূমির ঢাল, এগুলো কিন্তু এই ফ্যাক্টরসগুলো কিন্তু ওখানে স্থলভাগ মানে এগুলো বেশি কার্যকরী হবে। ফলে এর দ্বারা কিন্তু উষ্ণতাটা কী হবে, বারবার ফ্লাকচুয়েট করে যাবে, মানে বারবার ভ্যারিয়েশন হবে, বাড়া কমা এগুলো হবে। তার জন্য কি হচ্ছে, যে স্থলভাগে বিশেষ করে উত্তর গোলার্ধে যেহেতু স্থলভাগের পরিমাণটা বেশি, তাই জন্য সমষ্ণরেখার বক্রতার পরিমাণটাও বেশি হবে। আমরা যে চ্যাপ্টার পড়ছিলাম খুব সংক্ষেপে এবং যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা এখানে স্যার ম্যাডামরা করেন। আমরা যেহেতু সময়ের হাতে বাঁধা, তাই পড়া যতটা হয় তার উপর ভিত্তি করে কিছু অ্যাসাইনমেন্ট ছাত্রছাত্রীদের দেওয়া হয়, আজও তার অন্যথা হবে না। অ্যাসাইনমেন্টগুলো চটজলদি নোট ডাউন করে নাও। অ্যাসাইনমেন্ট 1 আমরা দেখব। তোমরা দেখতেই পাচ্ছ, সঠিক উত্তর নির্বাচন করো। বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। সৌর বিকিরণ থেকে নির্গত যে শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে পৃথিবী পৃষ্ঠে পৌঁছে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে তাকে বলা হয়। তার অপশনগুলো কিন্তু রয়েছে, সঠিকটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ, যে পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যম ছাড়াই ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিক বায়ুপ্রবাহের মাধ্যমে কোনো উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সেই অপশানগুলো তোমাদের দেওয়া আছে, সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। শূন্যস্থান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে শূন্যস্থান রয়েছে, যে কোনো একটি সেখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমাদেরকে বেছে লিখতে হবে। ঠিক শূন্যস্থানে কোন উপযুক্ত শব্দ বসবে তা তোমাদের লিখতে হবে। 4 নম্বর অ্যাসাইনমেন্ট আমরা দেখব। আগত সৌররশ্মির একটি অংশ মেঘপুঞ্জ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাওয়ায় বায়ুমণ্ডলকে পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, একে বলা হয় কি বলা হয় সেটা তোমাদের লিখতে হবে, যে শূন্যস্থান রয়েছে সেখানে। 3 এবার শুদ্ধ বা অশুদ্ধ লেখো। তার মধ্যে কি কি পড়ছে একবার দেখে নি। এর মধ্যে কোন বাক্যটি শুদ্ধ, কোন বাক্যটি অশুদ্ধ তা তোমাদের চিহ্নিত করতে হবে। অ্যাসাইনমেন্ট 6 আমরা দেখব। সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। কার্যকরী সৌর বিকিরণ কি? সকাল ও বিকেলের তুলনায় আমরা দুপুরবেলা বেশি তাপ পাই কেন? असाइनमेंट 7 আমরা দেখব। এবার একটু ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে অর্থাৎ বিস্তারিত লিখতে হবে। সমষ্ণ রেখাগুলি সমুদ্রে পরস্পর সমান্তরাল কিন্তু স্থলভাগে বক্রতা যুক্ত হয় কেন? একদম শেষেই ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আশা করি তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব উষ্ণায়ন শস্য উৎপাদন ও কৃষি পদ্ধতির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহ লিখতে হবে। একটা ছোট্ট ব্রেকের সময় হয়েছে, ব্রেকের পর দ্বাদশ শ্রেণীর ভূগোল থাকছে, আর কি টপিক থাকছে তা আরও একবার বলে দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, সময় নষ্ট করব না আমরা। এবার দ্বাদশ শ্রেণীর টপিক ভূগোলের অবশ্যই ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র, এই নিয়ে পড়ব। এবং আমাদের সঙ্গে রয়েছেন পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের স্যার অমলান মজুমদার। স্যারের কাছে যাব। হ্যাঁ, আজকে আমাদের বিষয় হচ্ছে ক্ষয়চক্র, তাতে আমরা আলোচনা করব স্বাভাবিক ক্ষয়চক্র এবং শুষ্ক ক্ষয়চক্র। 1899 খ্রিস্টাব্দে আমেরিকান ভূবিজ্ঞানী, অত্যন্ত বিখ্যাত আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস এই তত্ত্ব প্রদান করেন। এই যে তত্ত্ব বা এই যে মডেল উনি তৈরি করেছিলেন, এই মডেলের মাধ্যমে উনি চেষ্টা করেছেন যে একটা ভূমিরূপের পর্যায়ক্রমিক বিবর্তন বোঝানোর, এবং একটা উচ্চ ভূমিরূপ কীভাবে ক্রমে আস্তে আস্তে একটা পেনিপ্লেন বা একটা সমপ্রায় ভূমিতে পরিণত হয় সেই পর্যায়ক্রমিক ধারাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। যদিও উনি এই কাজটা করেছেন, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি তিনজনের নাম দেখছি, জেমস হাটন এবং 3 নম্বরে যাদের নাম আছে গ্রোভ কার্ল গিলবার্ট এবং জন ওয়েসলি পাওয়েল, এনাদের কাজের দ্বারা উনি কিছুটা অনুপ্রাণিত হয়েছিলেন। কারণ এনারাও এই ভূমিরূপের যে বিবর্তন, সেই বিবর্তনটাকে বোঝানোর বা বোঝার চেষ্টা করেছিলেন তাদের কাজের মাধ্যমে। এবং পরবর্তীকালে যেহেতু ডেভিস ভূমিরূপের পর্যায়গুলোকে ভাগ করেছেন, যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, এই ব্যাপারটা উনি অনেকটাই ডারউইন বা লামার্কিয়ান থিওরির দ্বারা একটু অনুপ্রাণিত হয়েছিলেন, যে একটা জীবের যেমন যৌবন বা পরিণত এবং বার্ধক্য পর্যায় থাকে, সেরকম ভূমিরূপেরও একটা এইরকম 3টে পর্যায় থাকে। এরপরে ডেভিস শুধু এই স্বাভাবিক ক্ষয়চক্র নিয়েই থেমে থাকেননি, তারপরে শুষ্ক ক্ষয়চক্র, হিমবাহের ক্ষয়চক্র, সামুদ্রিক ক্ষয়চক্র, যেটা ডেভিস এবং ডিডব্লিউ জনসন দুজনেই করেছেন, এবং তারপরে কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র জে সিভিচ এবং পেরিগ্লেশিয়াল ক্ষয়চক্র করেছেন এলসি পেল্টিয়ার। এই বিভিন্ন অঞ্চলের প্রত্যেকটা ভূমিরূপের একটা নির্দিষ্ট ক্ষয়চক্র রয়েছে, সেই ক্ষয়চক্রগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। ডেভিসের যে ক্ষয়চক্র, সেই ক্ষয়চক্রের যে প্রধান 3টে নিয়ন্ত্রক, ডেভিস যেটা বলেছিলেন যে ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, অর্থাৎ কিনা স্ট্রাকচার বলতে গঠন, প্রসেস বলতে প্রক্রিয়া, এবং স্টেজ বা টাইম বলতে পর্যায়। এই 3টের অপেক্ষক হচ্ছে ভূমিরূপ। এই 3টের ওপর নির্ভর করে যে কোনো ভূমিরূপ তৈরি হয়। কীরকম না, গঠন বলতে আমরা কি বুঝছি? শিলার গঠন বা শিলার প্রকৃতি। প্রসেস বা প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝতে পারছি, যেটা বুঝি, সেটা হচ্ছে যে কি ধরনের প্রক্রিয়া সেই ভূমিরূপের ওপরে কাজ করছে, নদী, বায়ু, হিমবাহ, কে কাজ করছে, তার উপরে নির্ভর করবে ভূমিরূপ কেমন হবে। তবে যেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব উনি দিয়েছেন সেটা হচ্ছে স্টেজ বা টাইম বা পর্যায়ের উপরে, পর্যায়ক্রমিক বিবর্তন, একটা ভূমিরূপের পর্যায়ক্রমিক বিবর্তনের উপরে ডেভিস সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তাহলে আমরা দেখে নিই, যেহেতু এটা একটা মডেল, যে কোনো মডেলেরই একটা নিয়ম হচ্ছে যে তার আগে কতগুলো অ্যাজাম্পশন বা শর্তাবলী থাকে, যে এই জিনিসগুলো থাকলে তবেই গিয়ে এই মডেলটা কার্যকরী হবে। তো এখানে যে শর্তাবলীগুলো রয়েছে সেটা হচ্ছে যে অঞ্চলের ওপরে এই ক্ষয়চক্র তৈরি হবে, সেই ক্ষয়চক্র সেই অঞ্চলটিকে সমসত্ব শিলা দ্বারা গঠিত হতে হবে, একই রকম শিলা, যাতে একই রকমের ক্ষয় হয়। এবং এই যে ভূমিরূপ, সেই ভূমিভাগের উত্থান হবে খুব দ্রুত, এবং তারপরে একটা দীর্ঘকালীন একটা ভূতাত্ত্বিক স্থিতাবস্থা থাকতে হবে, মানে তারপরে আর কোনো উত্থান হবে না। যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটে গেল, উত্থান হয়ে গেল এবং স্থিতাবস্থা শুরু হয়ে গেল, তারপরে ক্ষয়কার্যের সূচনা হবে, মানে উত্থান চলাকালীন ক্ষয়কার্য হবে না। এবং এই যে তত্ত্ব ডেভিসের তত্ত্ব এটা আর্দ্র জলবায়ু অঞ্চলে এটা প্রযোজ্য। এরপরে আমরা যেটা এখানে আমরা একটা ছবিতে স্লাইডে দেখতেও পাচ্ছি যে কিভাবে সাইক্লিক অর্ডারে কিভাবে চক্রাকারে ডেভিস এই মডেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। এই যে রেখচিত্রটা, এই রেখচিত্রটা একটু বোঝার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না একদম এদিকে অল্টিটিউড বা উচ্চতা এবং নিচে সময়কে দেখানো হচ্ছে। এই যে ক্ষয়চক্র যে মডেলটা, এই মডেলটায় আমরা দেখতে পাচ্ছি ওপরের যে কার্ভটা, ওপরের যে রেখাটা এবং নিচের যে রেখাটা, এই দুটোর মাঝখানে শেডেড কিছু অংশ রয়েছে। ওপরের রেখাটা বোঝাচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং নিচের যে রেখাটা, সেই রেখাটা বোঝাচ্ছে নদী ক্ষয়ের ফলে নদীর যে থালবেগ বা নদীর যে তলদেশ, সেইটার রেখাটা। এবার আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় এই দুটো রেখাই খুব কাছাকাছি, কেননা ভূমিভাগ যখন উত্থিত হয়েছে তারপরে ক্ষয় শুরু হয়েছে, ফলে কি হচ্ছে না এই দুটো রেখাই খুব কাছাকাছি রয়েছে। এরপর যত সময়ে যাচ্ছে, যত পর্যায়ে এগোচ্ছে, ক্ষয় বাড়ছে, ফলে প্রাথমিকভাবে ওই যে শেডের যে অংশগুলো, এই শেডের অংশগুলো বোঝাচ্ছে দুটো নদী মধ্যবর্তী যে উচ্চভূমি বা জলবিভাজিকা, সেই জলবিভাজিকার যে চেহারাটা, সেটা যত ইউথ থেকে ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি থেকে ওল্ড এজের দিকে যাচ্ছি, তত এই জলবিভাজিকার উচ্চতা, প্রথমে উচ্চতা সর্বাধিক থাকছে, তারপরে উচ্চতা কমছে, তীক্ষ্ণতা বাড়ছে, তারপরে ক্রমশ সেটা কমতে কমতে আমরা দেখছি ছোট ছোট টিলা তৈরি হয়ে যাচ্ছে। একদম শেষে সেটা হচ্ছে, সেই টিলাগুলোকে আমরা বলছি মোনাড নক, যে আর উপরে এই মোনাড নক রয়েছে, সেই মোনাড নককে, সেই অঞ্চলটিকে আমরা বলছি পেনিক প্লেন। এরপরে আসি আমরা যৌবন পর্যায়ে। যৌবন পর্যায়ে আমরা কীরকম অবস্থা দেখতে পাই যে ভূমিরূপের কথা ডেভিস বলছেন, সেখানে দেখতে পাচ্ছি যে যৌবন পর্যায়ে একদম প্রাথমিক যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম ছবিটা ইনিশিয়াল স্টেজ ফলোয়িং আপলিফ্ট, সেখানে একটি উচ্চভূমি, তার উপরে সবে নদী ক্ষয়কার্য আরম্ভ করেছে, ফলে উপত্যকা খুব একটা গভীর নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ যেহেতু উচ্চভূমি, তার ঢাল বেশি, তার বন্ধুরতা বেশি, মানে যার ওপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেইখানে বন্ধুরতা বেশি, ফলে নদীর নিম্ন ক্ষয় করার প্রবণতাটা অনেক বেশি। নিম্ন ক্ষয় করলে যেটা হবে যে একটা উত্তল ঢাল বিশিষ্ট একটা ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। আমরা সেই উপত্যকার ছবি দেখতে পাচ্ছি, উত্তল ঢাল বিশিষ্ট ভি আকৃতির উপত্যকা। এখানে উত্তল ঢালটা থেকে যাবে বা ভি আকৃতিটা থেকে যাবে, তার কারণ পার্শ্ব ক্ষয়টা অনেক স্বল্প মাত্রায় হচ্ছে। জলবিভাজিকাগুলো অত্যন্ত উঁচু এবং বিস্তৃত। এবার এখানে নদী নিজের যে লেন্থ, সেটাকে ক্রমশ বাড়াতে থাকে। কিভাবে না মস্তক ক্ষয় করে, হেডওয়ার্ড ইরোশন করে এই নদীগুলো তাদের ক্ষয় বাড়াতে আরম্ভ করে এবং এর ফলে আস্তে আস্তে জলবিভাজিকাগুলো ক্রমশ ক্ষয় হতে থাকে। এখানে এই যে লম্বচ্ছেদটা, নদীর লম্বচ্ছেদ বরাবর যদি আমরা যাই, তাহলে আমরা দেখব সেখানে কঠিন এবং কোমল শিলাস্তর রয়েছে এবং তার উপরে জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ ইত্যাদি তৈরি হচ্ছে। এখানে মন্থকূপের ব্যাপারটাই আমরা একটু বলে নিই যে মন্থকূপ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ বড় বড় যে বোল্ডারগুলোকে নিয়ে আসছে সেই মন্থকূপ, সেই বোল্ডারগুলো এসে মন্থকূপ তৈরি করছে এবং ক্রমশ এই মন্থকূপের সাহায্যে নদীর তলদেশের গভীরতা বাড়ছে, একটার পর একটা মন্থকূপ জুড়ে গিয়ে। এবং এই যে কঠিন কোমল শিলাস্তর, যেখানে যেখানে কঠিন শিলাস্তর রয়েছে, সেই কঠিন শিলাস্তরগুলোকে ক্রমশ সমান করে, এখানে ডেভিস কিছুটা স্লোপ রিট্রিটের কথা বলেছেন, ক্রমশ এই যে জলপ্রপাতের পশ্চাদপসরণের মাধ্যমে যে কার্ভটা, সেটাকে সমান করার চেষ্টা করছি। স্যার এখানেই আপনি পড়াতে পড়াতে আপনাকে একটু বিরত করি এবং প্রথম প্রশ্ন যিনি পাঠিয়েছেন তার প্রশ্নটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি দেখব একবার। পরিণত অবস্থায় ভূমির ব্যবচ্ছিন্নতার মাত্রা বেশি হয় কেন? দেবাঙ্কিনী ভট্টাচার্য, আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ থেকে দেবাঙ্কিনী প্রশ্ন পাঠিয়েছেন। স্যার বাহ, খুব ঠিক সময় এসছে। আমরা পরিণত পর্যায়েই যাচ্ছিলাম যে পরিণত পর্যায়ে আমরা প্রাথমিক বা যৌবন পর্যায়ে আমরা যেটা দেখি যে জলবিভাজিকাগুলোর উচ্চতা সমান থাকে এবং সেগুলো খুব বোল্ড ইন্টারফ্লুভস বা খুব চওড়া একটা তার আকৃতি থাকে। কিন্তু ক্রমশ ওই যে বললাম, তার উপরে যখন নদী তৈরি হতে আরম্ভ করে, মূল নদীর সঙ্গে যে উপনদীগুলো এসে মিশবে সেই নদীগুলো তৈরি হতে আরম্ভ করে এবং তার উপরে যখন আবহ বিকার হয়, এইগুলোর ফলে আস্তে আস্তে এই জলবিভাজিকাগুলো ক্রমশ তাদের উপরে আবহ বিকার এবং ক্ষয়ের ফলে এগুলো তীক্ষ্ণতা বাড়তে থাকে এবং ক্রমশ তার মধ্যে বন্ধুরতা দেখা যায়। যেই জন্যে পরিণত পর্যায়ে প্রথম অবস্থায় আমরা যদি আগের কার্ভটায় ফিরে যাই, তাহলে আমরা দেখব যে পরিণত অবস্থার প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি জলবিভাজিকা এবং জলবিভাজিকার উচ্চতা এবং নদীর তলদেশের মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি, অর্থাৎ আপেক্ষিক উচ্চতা সবচেয়ে বেশি। সেই জন্যই পরিণত পর্যায়ে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইয়ে দেখতে পাই, মানে আপেক্ষিক উচ্চতা দেখতে পাই। আমি পরের প্রশ্ন একবার দেখে নেওয়ার চেষ্টা করব। डेविसर शुष्क खरचक्र प्राथमिक शर्तावली की बर्षा दलुई सारंगाबाद यज्ञेश्वरी पाठशाला उच्च बालिका विद्यालय थेके बर्षा प्रश्न पाठिয়েছেন এবং বর্ষার এই প্রশ্ন দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাইতিকুল মুক্তারাম দে হাই স্কুল বাঁকুড়া থেকে টিচার कार्तिक मंडल। कार्तिक बाबू থেকে उत्तर নিয়ে নেব। ১৯০৫ খ্রিস্টাব্দে ডব্লিউএম ডেভিস अमेरिकन भूमिरूपविद एरिड साइकेल ऑफ इरोशन बा शुष्क अंचलेर क्षयचक्र धारणाटी सर्वप्रथम उपस्थापन करें। तार मते वायु प्रधानत वायु जलधारा एवं आबहविकार पुंजित क्षय माध्यमे यौवन परिणत एवं बार्धक्य पर्याय द्वारा जे भूमिरूपेर विवर्तन संघटित है ताकेई बले शुष्क अंचलेर क्षयचक्र। तिनी एई साइकेल अफ इरोशन संघटित होवार जोन्नो कतगुलो शर्तेर कथा बोलेछेन, सेगुलोके प्राथमिक शर्त बले। एई शर्तगुलोर मध्ये প্রধান শর্তগুলো হচ্ছে এক নম্বর এটাকে বলে জলবায়ুগত পরিবেশ। এই জলবায়ুগত পরিবেশটা কি? এক নম্বর হচ্ছে প্রায় বৃষ্টিহীন শুষ্ক মরুর পরিবেশ, যেখানে বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম, সেই রকম জায়গায় হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র গড়ে ওঠার পক্ষে আদর্শ। दो नम्बर भूमिरूपगत परिवेश टा कि भाँजाच्युतिर द्वारा जे विभिन्न उच्चतार पर्वत उपत्यका मरु अंचले गड़े ओठे सेई जायगाय हच्छे शुष्क अंचलेर क्षयचक्र गड़े ओठार पक्षे आदर्श। तीन नम्बर যে এই শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র গড়ে ওঠার পক্ষে কতগুলো প্রাকৃতিক শক্তি দরকার। এদের মধ্যে দুটো শক্তি, এক নম্বর হচ্ছে বায়ুর কাজ আর দুই নম্বর হচ্ছে জলধারার কাজ। এই দুটো হচ্ছে প্রত্যক্ষ শক্তি। চার নম্বর এখানে অনেকগুলো ছোট ছোট নদী অববাহিকা গড়ে ওঠে। এই নদী অববাহিকাগুলো প্রত্যেকের সঙ্গে যুক্ত নয়। পাঁচ নম্বর নদী অববাহিকার যে নদীগুলো গড়ে ওঠে সেগুলো বিভিন্ন দৈর্ঘ্যের হয় এবং সেগুলো মাঝপথে বা যাত্রাপথে প্রায় শুকিয়ে যায়। ছ নম্বর पर्वतेर पाददेश अंचले जे ह्रद अस्थायी ह्रद गड़े उठे लवणाक्त जले ताके आमरा जानी प्लाया बले। एई प्लाया होच्छे स्थानीय निम्न क्षय सीमा हिसेबे काज करे। एवं सात नम्बरटा एइखाने लिखी। 7 নম্বর হচ্ছে ভৌম জলপৃষ্ঠ গ্রাউন্ড ওয়াটার টেবল বা ভৌম জলপৃষ্ঠ হচ্ছে এই শুষ্ক ক্ষয়চক্রের স্থায়ী ক্ষয়সীমা হিসেবে কাজ করে। এইভাবে দেখা যাচ্ছে এই যে প্রাথমিক শর্তাবলীগুলো, সাতটা প্রাথমিক শর্তাবলী আমরা জানলাম, এই শর্তাবলীগুলির সাহায্য নিয়ে তারপর এরিড সাইকেল বা শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র সম্পন্ন হয়ে থাকে। शुष्क क्षय अंचलेर आमरा सेखाने देखलाम तार शर्तावलीगुलो देखलाम। आमरा परेर प्रश्न आरेकबार देखे नेवार चेष्टा करब। फोन लाइन खोला रयेछे दर्शकदेरके जानिये राखि जारा एई मुहूर्ते जूनियर क्लासरूम देखछेन। आमि परेर प्रश्न देखब। डेविसेर स्वाभाविक क्षयचक्र मडेले रेखाचित्रे दुटी रेखा प्रथम ओ शेष पर्याये एकेबारे काछाकाछि चले आसे केन? अंजना पंडित तारा सुंदरी बालिका विद्याभवन थेके प्रश्न करेछेन। स्যার আচ্ছা অঞ্জনা তুমি দেখো স্লাইডে দেখতে পাওয়া যাচ্ছে, এটা আগেও আমরা বললাম যে দুটো রেখা, ওপরের রেখাটা এবং নিচের যে রেখাটা, এই দুটো রেখা প্রাথমিক অবস্থাতেও খুব কাছাকাছি, শেষের দিকেও গিয়ে খুব কাছাকাছি চলে এসেছে। তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতা প্রায় একই রকম, ফলে আপেক্ষিক উচ্চতা বা রিলেটিভ রিলিফ যেটা সেটা খুবই কম, এবং শেষের দিকে গিয়েও যখন সমপ্রায় ভূমি তৈরি হয়ে যাচ্ছে তখন সেই আপেক্ষিক উচ্চতাটা আবার কমে যাচ্ছে, ফলে মাঝামাঝি পরিণত অবস্থায় এই দুটোর মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি থাকে। কিন্তু প্রাথমিক এবং শেষ পর্যায়ে গিয়ে এই দুটো রেখা একদম কাছাকাছি চলে আসে, যেহেতু আপেক্ষিক উচ্চতা দুই ক্ষেত্রেই প্রায় একই রকম হয়ে যায়। আমি পরবর্তী প্রশ্ন একবার দেখে নেব। এলসি কিং এর মরু ক্ষয়চক্রকে বাদ সমতলীকরণ মতবাদ বা বলা হয় কেন? শর্ণিলা পাল उसुमपुर आदर्श उच्च विद्यालय থেকে শর্ণিলাই প্রশ্ন পাঠিয়েছেন। স্যার এলসি কিং 1950 সালে ডেভিসের মতবাদকে ফলো করে উনি আরেকটি মরু ক্ষয়চক্র প্রদান করেন। ডেভিসও তার আগে একটা করেছেন, যেটা স্যার বললেন যে ডেভিস তার মরু ক্ষয়চক্র মতবাদ প্রদান করেন, এটা আমরা আগেও আলোচনা করেছি। এলসি কিং সেটা কিছু চেঞ্জ করে, কিছু মডিফিকেশন করে এলসি কিং তার একটি শুষ্ক ক্ষয়চক্র তৈরি করেন, যেটাকে উনি নাম দেন সাইকেল অফ পেডিপ্লেনেশন। কারণ উনি জোর দেন যে পেডিপ্লেন, যে পরপর একটার পর একটা স্তরে যে পেডিপ্লেন তৈরি হবে সেইটা কিভাবে হবে সেইটার উপরে উনি বেশি জোর দিয়েছেন। পেডিপ্লেন ফর্মেশনের উপরে ওনার তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে, যে কিভাবে একটা উচ্চভূমি ক্রমশ ক্ষয় হতে হতে পেডিপ্লেনে পরিণত হবে। পেডিপ্লেনের কথা কিন্তু ডেভিসও বলেছেন, কিন্তু ডেভিসের যে তত্ত্ব মরুক্ষয়চক্রর, তাতে ডেভিস বলছেন যে পর্যায়ক্রমিকভাবে একটা উচ্চভূমি কিভাবে ক্ষয় হতে হতে একটা পেডিপ্লেনে পরিণত হবে। এখানে ওনার ফোকাসটাই হচ্ছে, এলসি কিংয়ের ফোকাসটাই হচ্ছে পেডিপ্লেনের দিকে, যেতে একবার একটা পেডিপ্লেন তৈরি হলো সেটা ওপর দিকে ক্রমশ প্রসারিত হতে থাকলো, তারপরে দ্বিতীয় পর্যায়ের পেডিপ্লেন তৈরি হলো, এরকমভাবে গোটা অঞ্চলটা এক একটা পেডিমেন্ট থেকে জুড়ে জুড়ে একটা পেডিপ্লেনে পরিণত হবে। সেটার জন্যই এটাকে উনি সাইকেল অফ পেডিপ্লেনেশন বলেছেন। আশা করি শর্ণিলা তুমি তোমার উত্তর পেয়েছো। স্যারকে ঠিক যেখানে বিরত করেছিলাম পড়াতে পড়াতে সেখান থেকে শুরু করো। হ্যাঁ, আগের যেটা আমরা আলোচনা করছিলাম যে স্বাভাবিক ক্ষয়চক্র, সেই স্বাভাবিক ক্ষয়চক্রের কিছু জায়গায় সমালোচনা এসছে। স্বাভাবিকভাবে সেগুলো খুব স্বাভাবিক যে পরবর্তী যারা অথাররা রয়েছেন তারা এই ডেভিসের ক্ষয়চক্রের কিছু সমালোচনা পেয়েছেন, যার মধ্যে সবচেয়ে পার্টিনেন্ট হচ্ছে যে ওয়াল্টার পেঙ্ক, জার্মান ভূবিজ্ঞানী, তিনি এর মধ্যে যে আপত্তিটা তুলেছিলেন সেটা উনি বলছেন যে ভূমিরূপের, ডেভিস বলেছেন ভূমিরূপ খুব দ্রুত উত্থান হবে এবং উত্থান হওয়ার পরে তার উপরে ক্ষয় হবে, কিন্তু উনি বলছেন যে এটা কখনোই সম্ভব নয় যে ভূমিরূপ, এবং আমরা এটা জানিও যে এরকমভাবে কোথাও হট করে একটা খুব জোরে ঘন্টা বাজলো আর হিমালয় পর্বত দাঁড়িয়ে গেল এরকম তো হয় না, সব জিনিসটাই খুব ধীরে ধীরে উত্থিত হয়। ফলে এই জায়গায় ডেভিস যেহেতু মডেল, তিনি মডেলের আকারে এই জিনিসটাকে আলোচনা করেছিলেন, কিন্তু পেঙ্ক বলছেন এটা ধীর প্রক্রিয়ায় হবে এবং এই একই সঙ্গে ভূমিরূপের উত্থান এবং ক্ষয় এই দুটো জিনিস চলতে থাকবে। হ্যাকও সেই একই কথা বলেছেন যে একই সঙ্গে গতিশীল ভারসাম্য এর উপরে চলতে থাকবে। এরপরে আমরা আসি হচ্ছে শুষ্ক ক্ষয়চক্রে, যেখানে ডেভিস এবং পেঙ্কের ডেভিস এবং কিংয়ের আমরা একটু আলোচনা করেছি। ডেভিস কি বলছেন? এখানেও সেই একইভাবে ডেভিস বলছেন যে ভূমিরূপের উত্থান হবে তারপরে তার উপরে ক্ষয় হবে। এলসি কিংও কিন্তু একই কথা বলছেন যে উত্থান হবে এবং তারপরে ক্ষয় হবে। এখানে উত্থানের যৌবন পর্যায়ে কি বলছেন? না, প্রথমে ক্ষয় এবং সঞ্চয় দুটোই একই সাথে চলবে। পর্বতের পাদদেশে ওপর থেকে যে ক্ষয়জাত পদার্থগুলো সেটা এসে পর্বতের পাদদেশে জমা হবে, জমা হয়ে পলল ব্যজনী তৈরি হবে, অ্যালুভিয়াল ফ্যান তৈরি হবে। এই অ্যালুভিয়াল ফ্যানগুলো জুড়ে গিয়ে বাজাদা তৈরি হবে, এবং এই যে পাহাড়ের ঢালবে যে নদীগুলো নামছে, মানে যখন যখন বৃষ্টি হচ্ছে, মরু অঞ্চল তো রোজ তো আর বৃষ্টি হবে না, যখন যখন বৃষ্টি হচ্ছে তখন সেই জলধারাটা গিয়ে एक सेंट्रिपिटल ड्रेनेज बा केंद्रमुखी जल निर्गम प्रणाली तैरी करছে যার ফলে একটা প্লায়া বা একটা হ্রদ ওই বেসিনের মাঝখানে তৈরি হচ্ছে। আমরা এরকম জায়গা দেখতে পারি, যেমন আমরা তিয়েনশান পর্বত এবং পুলনশান পর্বতের মাঝখানে আমরা দেখতে পাই লপনর লেক, সেটা হচ্ছে একটা খুব আদর্শ এরকম ধরনের একটা লেক। তো এইরকম যে জায়গাটা এই মাঝখানে প্লায়া তৈরি হচ্ছে এবং ক্রমশ এই পলল ব্যজনীগুলো এই প্লায়াটাকে ঘিরে ফেলছে, ঘিরে যে ভূমিরূপটা তৈরি করছে তাকে আমরা বলছি বাজাদা। এরপরে ভূমিরূপের বন্ধুরতা ক্রমশ হ্রাস পেতে থাকছে ডেভিসের মতে এবং জলবিভাজিকাগুলো ক্ষয় হতে হতে একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে মনে রাখতে হবে একইভাবে বায়ুর কার্যও চলছে এবং বাজাদার যে ওপরের অংশটা, যে ক্ষয়জাত অংশটা, যে ঢালটা, সেই ঢালটা থেকে বায়ু অপসারণ করছে। বায়ু এবং জলধারা তার উপর থেকে ক্ষয়জাত পদার্থকে অপসারণ করে যে অংশটাকে প্রকাশিত করছে তাকে বলা হচ্ছে পেডিমেন্ট। এবং বার্ধক্য পর্যায়ে এই সমস্ত উচ্চভূমিগুলো প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে যে অংশগুলো পড়ে থাকছে তাদের আমরা বলছি ইনসেলবার্জ। স্বাভাবিক ক্ষয়চক্র এগুলো ছিল মোনাডনক, এখানে আমরা বলছি ইনসেলবার্জ। তো এইগুলো এবং যে যে সমপ্রায় ভূমিটা এখানে তৈরি হলো সেটাকে বলা, ডেভিস বলছেন পেডিপ্লেন বা পেডিমেন্টগুলো যুক্ত হয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে তাকে বলছেন পেডিপ্লেন এবং কিংও একইভাবে এটাকে পেডিপ্লেনই বলছেন। কিন্তু এখানে আমরা একটুখানি দেখে নিই কিংয়ের তত্ত্বের সঙ্গে কোথায় সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে। কিং অনেকটা বেশি জোর দিয়েছেন পেডিপ্লেন ফর্মেশনের উপরে, পেডিপ্লেন কিভাবে গঠিত হচ্ছে তার উপরে, এবং তার জন্যে উনি বলছেন যে ঢালের অপসারণটা ডেভিস যেভাবে ঢালের অপসারণ বলেছেন তার থেকে কিংয়ের ধারণাটা একটু আলাদা। কিং অনেকটাই ওয়াল্টার পেঙ্কের দিকে গেছেন যে প্যারালাল রিট্রিট অফ স্লোপস, একটা যে ঢাল পর্বতের, যে ঢাল পর্বতের ওপরের ঢালটাকে উনি বলছেন ওয়্যাক্সিং স্লোপ, কারণ ওটা উত্তল। তারপরে যে ঢালটা দেখছি সেটা একটা খাড়া ঢাল, সেটাকে ফ্রি ফেস বলা হচ্ছে এবং তারপরে তার নিচে ফ্রি ফেসের নিচে যে ক্ষয়জাত পদার্থ জমা হচ্ছে সেটাকে উনি বলছেন ডেব্রি স্লোপ এবং তার নিচে হচ্ছে পেডিমেন্ট বা ওয়েনিং স্লোপ। এই জায়গাটায় দুজনের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। একদমই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনেও একজন রয়েছেন। হ্যালো, প্রিয়সী রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়সী, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমার কোয়েশ্চেন হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্ভূত ভূমিরূপগুলির সংক্ষেপে আলোচনা করো। খুব সংক্ষেপে স্যার উত্তর নেওয়ার চেষ্টা করব। স্বাভাবিক ক্ষয়চক্রের প্রথম অবস্থায় আমরা দেখছি ভি আকৃতির উপত্যকা, তারপরে জলপ্রপাত, র্যাপিড, ক্যাটারাক্ট ইত্যাদি, এবং তারপরে যখন আমরা পরিণত পর্যায়ে আসছি তখন সেখানে পলল ব্যজনী গঠন হচ্ছে, তারপরে ফ্ল্যাট প্লেন গঠন হচ্ছে, নদীগুলো মিয়েন্ডার বেশি করছে, ক্রমশ তাতে অক্সবোলেক তৈরি হচ্ছে বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হচ্ছে এবং বার্ধক্য পর্যায়ে গিয়ে সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং নদী আরও অতিরিক্ত বাঁক নেওয়ার ফলে এবং সেখানে বেশি পরিমাণ সঞ্চয় হওয়ার ফলে সেখান থেকে শাখা প্রশাখা বিস্তার হচ্ছে এবং যদি সঠিক অবস্থা থাকে তাহলে বদ্বীপও গঠন হতে পারে এবং আলটিমেটলি পেনিপ্লেন হচ্ছে এবং চারদিকে মানে অল্প কয়েকটা ইতস্তত বিক্ষিপ্ত টিলা থেকে যাচ্ছে যেগুলোকে আমরা মোনাডনক বলছি। আশা করি এই টপিক সম্পর্কে, চ্যাপ্টার সম্পর্কে, ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র, তা নিয়ে স্যার যা বোঝালেন তা বোধহয় ৮ ঘন্টা সময়ের মধ্যে পুরোটা বুঝে নেওয়াটা হয়তো সম্ভব নয়। খুব সংক্ষিপ্ত সময় থাকে, আমরা সময়ের হাতে বাধা থাকি, কিন্তু তাও এইটুকু সময়ের মধ্যেও যতটা পজিটিভিটি তোমাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে ছড়ানো যায় সেই চেষ্টা কিন্তু জুনিয়র ক্লাসরুম সবসময় করে। আর অ্যাসাইনমেন্ট সেগুলো নোট ডাউন করতে হবে, তো চট জলদি। অ্যাসাইনমেন্ট 1 আমরা দেখব স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন ও পরিণত পর্যায়ের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কী কী। অ্যাসাইনমেন্ট 2 স্বাভাবিক ক্ষয়চক্রের কোন কোন বিষয়গুলি সমালোচিত হয়েছে। অ্যাসাইনমেন্ট 3 ডব্লিউএম ডেভিসের মতে শুষ্ক ক্ষয়চক্রের সূচনা হতে প্রাথমিক শর্তাবলী কী কী প্রয়োজন হয়। অ্যাসাইনমেন্ট 4 পেডিমেন্ট ও বাজাদা কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করতে হবে। অ্যাসাইনমেন্ট 5 এলসি কিং এর মতানুসারে পর্বতের ঢালের সমান্তরাল পশ্চাৎ অপসারণের প্রকৃতি কী রূপ। আর এরপরে কি ক্লাস রয়েছে জুনিয়র ক্লাসরুমে তাও একবার দেখে নিই। পরের ক্লাস 5 এবং 6 আগামী সোমবার 22শে জুন ঠিক সকাল 10টায়। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য বিষয় ইংরেজি, পঞ্চম শ্রেণীর টপিক দ্য ক্লেভার মাঙ্কি, ষষ্ঠ শ্রেণীর টপিক দ্য ম্যাজিক ফিশ বোন। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো কাল অর্থাৎ রবিবার 21 জুন দুপুর ১টার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9434324078 ইমেল করতে পারো জুনিয়র ক্লাসরুম jrclassroom2020@gmail.com এ। আর সোমবার আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরি প্রশ্ন করা যেতে পারে 03340594020 03340594023 নম্বরে প্রশ্ন করা যেতে পারে এবং জানাতে পারো তোমাদের যাবতীয় যা যা জিজ্ঞাসা রয়েছে। এই অনুষ্ঠানের পরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, তাহলে বাংলা শিক্ষা.com সেখানেও লগ ইন করতে পারো, যাবতীয় উত্তর সেখানেও তোমরা পেয়ে যাবে। আপাতত জুনিয়র ক্লাসরুম এই পর্যন্তই। আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর আমাদের স্টুডেন্টদেরকে বলবো সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই সঙ্গে রাখো জুনিয়র ক্লাসরুম।